সম্মানিত দর্শক মনে হিরো আলমের জন্য এবার সরকার কঠিনভাবে ফেঁসে যাচ্ছে হিরো আলম যে কাণ্ডগুলো করছে রীতিমতো সরকার অবাক হয়ে যাচ্ছে হিরো আলম সেই বুটের লড়াইয়ে এবার কি কাণ্ড করেছে যদি বিস্তারিত জানেন রীতিমতো আপনি অবাক হবেন এবং একজন ছাত্রলীগ নেতা হিরো আলমকে যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে সেটাও সোশ্যাল মিডিয়াতে বিতর্ক সৃষ্টি করেছে দুটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হিরো আলমের সামনের যে দাপ সে কী পদক্ষেপ গ্রহণ করছে সেই বিস্তারিত জানতে পারবেন এবং হিরো আলমের কারণে সরকার কিভাবে সমস্যা পড়ছে সেই বিষয়গুলো জানতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে দেখবেন নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন সঠিক ভাবে যদি তার ঘরটা গণনা করা হইতো তাহলে কিন্তু সরকার ওটা নিতে পারতো না আজকে সরকার তো পাগল হয়ে গেছে গেছে সরকার আঠারো কোটি বিশ কোটি মানুষকে পাগল বানাই দিচ্ছে প্রত্যেকটা লোক মানসিক ভারসাম্য স্বাস্থ্যমন্ত্রীও তো স্বীকার করছে দেশের চার কোটি লোক হয়েছে মানসিক ভারসাম্যহীন এই প্রসঙ্গটা আপনি ক্ষমতাসীন দলের জনাব ওবায়দুল কাদের কথা বললেন আমার সৌভাগ্য ক্রমে বলবো না দুর্ভাগ্য ক্রমে বলবো আমি জানি না আহ ওনার জেলা এবং আমার জেলা আমার আমরা দুজন একই জেলার বাসিন্দা এক সময় ওনার সাথে আমার একটা চমৎকার সম্পর্ক ছিল যখন উনি আওয়ামী লীগের বিগত যখন উনি যুবক ক্রিয়া প্রতিমন্ত্রী ছিলেন আসলে আজকে আমি খুব অবাক হয়ে যাই এবং আমি নিজেকে খুবই লজ্জাবোধ করি যে ওনাকে একটা এক ধরনের একটা মানে কি বলবো একটা পাখির ভাষায় ওনাকে নামকরণ করে ওনাকে সবাই ডাকে কিন্তু এমন নেতাকৃত্ব ওবায়দুল কাদের সাহেব ছিলেন না আর আপনি যেটা প্রশ্নটা বললেন উনি কেনই বা বললেন কেনই বা ইউটার্ন নিলেন উনি ভয় পেয়েছেন তো হিরো আলমকে ওনার সাহস তো ছিল না হিরো আলমের চ্যালেঞ্জটা গ্রহণ করার কারণ হিরো আলম সঠিক কথাটাই বলেছে এবং আমি আপনার সোতেও আরেকবার বলেছি যদি নিরপেক্ষ এবং কোনো মানে হস্তক্ষেপ ছাড়া যদি কোনোভাবে নির্বাচন হয় অন্তত এখনকার প্রেক্ষাপটে হিরো আলম বগুড়ার দুটি আসন থেকে নির্বাচনে জয়লাভ করছে এটা হিরো আলমের যতটা কৃতিত্বের বিষয় এটা জনগণের এক ধরনের প্রতিবাদের ভাষা বুঝতে আমাদেরকে হবে কিন্তু আমাদের পার্লামেন্ট সেটা না বুঝুক আমাদের সরকার দলের নেতারা না বুঝুক এখানে জনগণ সবই বুঝে এবং যারা বুঝে তারা ঠিকই বুঝে ঠিক বুঝে যে এটা একটা প্রতিবাদের ধরন কিন্তু আর ওবায়দুল কাদের সাহেব বললেন যে তাকে নিয়ে কথা বলেন কিন্তু ধীরে ধীরে আমার ব্যক্তিগত অভিমত যে একটা এক ধরনের অসুস্থতায় পড়ে গেছে দেখেন উনি বললেন নিজের কথাটা নিজে অস্বীকার করলেন আজকে আবার আইনমন্ত্রীর কথা আপনি শুনেন আইনমন্ত্রী আজকে বললো সেকশন এম পার্লামেন্টে যেটা বলেছেন সেটা উনি ভুল বলেননি তবে মানে জিয়ার মুস্তেকা এই কথাটার মিনিংটা কি আমি বহু চেষ্টা করলাম এই নিউজটা পড়ার পর যে একেবারে শেখ সেলিম পার্লামেন্টে মিথ্যা বলেননি কিন্তু উনি মুস্তেকা দেননি এই কথাটা সত্য নয় এ তথ্যটা সত্য নয় কি হলো এটা এটা কার সাথে উনি ওনার সাথেই তো এক সেক্রেটারির ভিতরে ওনার কথাটা কাট डायरेक्शन করলেন ওবাইদুল কাদের সাহেব একদিন পরে ইউটারন নিলেন ইউটারন নিলেন তার মানে কি ওনার যদি সাহস থাকতো তো একটা বাই ইলেকশনে যেটা বলছে না উনি বলেছেন উনি বলেছেন এক্স্যাক্টলি আসলে বলেছেন যে আমি আমিককসুর আলমগীরের কথার প্রেক্ষিতে বা তার কথার তার যে টার্গেট করে ওবাইদুল কাদেরকে টার্গেট করে যে কথা বলেছিলেন বা হিরো আলমকে নিয়ে যে কথাগুলো বলেছেন সেগুলো জবাব দিতে গিয়ে আমি কথাটা বলেছি হিরো আলমকে সরাসরি তিনি মিন করেননি বা সরাসরি বলেননি বরং তিনি খুশি হয়েছেন অনেক মানুষ তাকে ভোট দিয়েছে তিনি কংগ্রেচুলেট করেছেন ওবায়দুল কাদের বিষয়টা আগের জায়গা থেকে না 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 সেটা তো উনি জনগণের চাপে হোক ওনাদের ওই যে মানসিক যে ধরনের একটা শূন্যতা মানসিক যে দৈন্যতা সেটা থেকে ওনারা অস্থিতিশীল তো ওনারা তো অস্থির হয়ে গেছেন ওনারা তো ওনারা তো সরকার চালাচ্ছে না ওনারা ওনারা চলছে না কোন দিকে যাচ্ছে মানে এটা কি বুঝতে কি বাকি থাকে তো উনি কখন কি বললো আর কখন কি বললো না আমরা তো সেই ওবায়দুল কাদের সাহেবকে আমরা তো হারাই ফেলছি কালকে দেখলাম বলতেছে মানে সে ওবায়দুল নাম উচ্চারণ করতে পারে সে একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশে যেই দল জন্মগ্রহণ না হলে দেশ স্বাধীন হতো না মাহিয়া মাহির কথা যদি বলেন সে কিছু হলো মনে শিক্ষিত হিরো আলম যদি রাজনীতিতে আসতে চায় সে আর তিরিশ বছর সাধনা করুক এলাকায় গিয়ে তারপরে রাজনীতিতে আসুক কিন্তু ওই তো ব্যঙ্গাত্মা রাজনীতি আসা রাজনীতি সহজ নয় কথা বলেছে তো সে বিএনপি ফখরুল আলম সাহেব উনি কথা বলেই তো হিরো আলমকে আলোচনায় নিয়ে এসেছেন আওয়ামী লীগকে আলোচনায় আসছেন হিরো আলমকে নিয়ে সরকার সরকারকে আসছে হিরো আলমকে আলোচনায় নিয়ে আলোচনা নিয়ে এসে যারা গর্তের ভিতরে পড়ে যারা দেশকে করতে চায় সে বিএনপি এবং বাউন্ন দলের দলের কিছু এক এক নেতা তারাই কিন্তু হিরো আলমকে নিয়ে বড় বড় কথা বলছেন জনগণের সেবা দিয়ে কিন্তু জনগণ আমাকে এখন সেই হিরো আলম এসে যদি বলে আমি এখানে ইলেস তাহলে কি হবে তাহলে হিরো আলমের গানটাই তো অন্যদিকে তুমি গানেই থাকো তুমি যদি রাজনীতি আসতে চাই তাদের ছোট রাজনীতি করতা পড়াশোনা করতা ব্যবসা করতা সাথে রাজনীতি করতা জীবনে রাজনীতি র না বুঝলানা আরোহণ রাজনীতি করতে সে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতেই পারে চেয়েছে কিন্তু সে কি মনোনয়ন পেয়েছে সে কি ইলেকশন করেছে তো করে নাই তাই এখানে কোনো কথাই আছে না কথা এইসব আমি বলতে চাই না আমি বলতে চাই হিরু আলমের কোনো মাহিয়া মাহির কথা যদি বলেন সে কিছু হয় শিক্ষিত একটা মানুষের জীবন চলতে গেলে সমাজের প্রতিষ্ঠিত একজন ধনাদ্য ব্যক্তির পরিবার সে কিন্তু একটা মিডিয়াতে যেতে পারে কেউ রাজনীতি যেতে পারে কেউ শিক্ষা অঙ্গনে শিক্ষায় বড় হতে পারে পরিবারের উপর ডিপেন্ড করে অনেক কিছু কারণ একটি পরিবার যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড আর ওই যে বলে না ব্যবহারই বংশের পরিচয় তাহলে আপনার তফাৎটা কিন্তু সেখানে রয়ে গেছে তো অতএব হিরো আলম সে গ্রাম থেকে এসে ওই ব্যঙ্গ গান গিয়ে দর্শক মালিক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান জানিয়ে দেবেন হিরো আলম যখন তিনি নির্বাচনে গিয়েছিল তখন সে হিরো ছিল কিন্তু নির্বাচনের পর সে সুপার হিরো হয়ে গিয়েছে যদি সে নির্বাচনে জয়ী হতো তাহলে সুপার ম্যান হয়ে যেত এমন এক কাণ্ড করতে যাচ্ছে হিরো আলম যেটি আপনারা ইতিমধ্যে শুনতে পারলেন তিনি কিন্তু হাইকোর্ট পর্যন্ত যাবেন বলে ঘোষণা করেছেন ইতিমধ্যে তিনি নির্বাচন কমিশনারে অভিযোগ দিয়েছেন যদি সেখানে অভিযোগ তার গ্রহণ না করা হয় তাহলে সেখানে হাইকোর্টে তিনি যাবেন এবং হাইকোর্ট থেকে বুট আবার পুনরায় গণনা করবেন বুটকে আবার পুনরায় গণনা করলে হিরো আলম জয়ী হবে কি না আপনারা কি মনে করেন যদি এ দুর্নীতি হয়ে থাকে তার বক্তব্য অনুসারে তাহলে বুট গণনার মধ্যেও দুর্নীতি যদি করে তাহলে সে কীভাবে সে দৌড়বে আর কিভাবে সে জয়ী হবে আর এই যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে সাত মাসে এমনি তার যদি চলে যায় তাহলে সে ক্ষমতা এসে কি করবে কেননা সাত মাসের জন্য এত যুদ্ধ এত লড়াই কিন্তু কেউ করেননি এবং বর্তমান যারা ক্ষমতায় গিয়েছেন এবং যারা এই নির্বাচনটি করেছেন তারাও কিন্তু এত গুরুত্ব দেয়নি হিরো আলমের মতো আপনি কি মনে করেন অবশ্যই হিরো আলমের জন্য একটি কমেন্টস করে যাবেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন